শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক ই-আজম। বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে গত 8 আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বঙ্গভবনে শপথ নেন নতুন উপদেষ্টা পরিষদ। ওই দিন ঢাকায় অবস্থান না করার কারণে শপথ নিতে পারেননি বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা এবং সেই সাথে ফারুক ই-আজম। তবে রোববার অন্য দুই উপদেষ্টা শপথ বাক্য পাঠ করেন।